আজকে আমরা দশম শ্রেণীর 265 পাতার কোষে দেখি 19-এর 4-এর অঙ্কটি একটু শেখার চেষ্টা করব। দেখো কি বলেছে অঙ্কটা, দেখো আগে ভালো করে পড়ে নাও অঙ্কটি। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত হবে? তাহলে দেখো কি হয়েছে, একটা একটা প্রথমে কি বলছে, একটি হচ্ছে নিরেট শঙ্কু, একটা একটা নিরেট শঙ্কু, দেখো প্রথমে একটা নিরেট শঙ্কু আঁকছি, ধরো এটা একটা শঙ্কু, একটি নিরেট শঙ্কু আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এই ধরো একটি লম্ববৃত্তাকার নিরেট লম্ববৃত্তাকার চোঙ। এখন কি বলেছে, এদের ভূমিতলের ব্যাসার্ধ একই, তাহলে ধরো শঙ্কুটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, আর এই চোঙটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, কারণ ওদের ব্যাসার্ধটা একই আছে। নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ একই এবং উচ্চতাটাও একই, ধরে নিলাম এর উচ্চতা হচ্ছে এইচ, শঙ্কুর উচ্চতা এইচ আর চোঙটির উচ্চতাও এইচ। এখন বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমি দেখছি শঙ্কুর ব্যাসার্ধ আর, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে শঙ্কুর 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 বক্রতলের ক্ষেত্রফল বার কর, সূত্র হচ্ছে পাই আর এল, তাহলে আর পেয়েছি এইচ পেয়েছি, আমার এল দরকার, তাহলে আমি ধরে নিলাম শঙ্কুটির শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে লিখতে পারো ধরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান এল, উচ্চতা সমান এইচ, ব্যাসার্ধ সমান আর। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা আমি এখানে লিখব কি অতিভুজ মানে হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল সমান রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল সমান পেয়ে গেল। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে আগে, তাহলে শঙ্কুটির শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, পাই আর এল সমান দাও, এখানে দেখো পাই আর এল সমান পাই আর এল, এর মান কত পেয়েছি, এল এর মানটা এখানে বসিয়ে দিলাম রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হয়ে গেল। এবারে দেখো আবার বলছে এক এই শঙ্কু, এবারে চোঙটির দেখো চোঙটার চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান টু, কি সূত্র, টু পাই আর এইচ, টু পাই আর এইচ। তাহলে আমাকে বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8, তাহলে আমি লিখতে পারি কি শর্তানুসারে, শর্তানুসারে শঙ্কুটির শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল
সমান 5:8 মানে 5/8, বা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি, পাই আর ইন্টু টোয়ার অফ h² + r² বাই চঙ্গির বক্রতলের ক্ষেত্রফল 2πrh সমান 5/8। দেখো পাইয়ে পাইয়ে এই পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম, বা এখানে আমি লিখতে পারি রুটটা তুলে দিলাম, তাহলে h² + r² / 4h² = 5/8 তার হোল স্কোয়ার, বা h² + r² / 4h² = 25/64। কোড়াকুনি গুণ করে দাও, বা 64h² + 64r² = 100h², এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, বা বা 64r² = 100h² - 64h² বা -64h² বা 64r² = 36h² বা r² / r² / h² = 36/64 36/64 বা r/h = √36/√64 = 6/8 2 × 3 = 6, 2 × 4 = 8 = 3/4 অতএব r = 3:4 তাহলে আমি লিখতে পারি কি।